হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এমন মেয়ে খুঁজে পাওয়া খুব দুষ্কর যারা এই হাতের কাজগুলো জানে না। তবুও যারা নতুন, একেবারে নতুনভাবে শিখতে চান, তাদের জন্য আজ আমার এই ভিডিওটি। আজ আমি জামা বা ওড়নার ডিজাইনের ক্ষেত্রে যে সকল বেসিক ডিজাইনগুলো প্রয়োজন হয়, তার মধ্যে কিছু ডিজাইন আমি আপনাদের আজ স্টিচিং করে দেখাবো। এখন আমি আপনাদেরকে করে দেখাবো লেজি প্লেসি বা ঘাট ফুল, যেটাই বলেন না কেন। এই ফুলটা আমরা যে কোনো জামার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, জামার ডিজাইনের ফুলের ক্ষেত্রে। ভীষণই সিম্পল একটা ডিজাইন। তো এরপরে আমি আবারও একটু রাউন্ড করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো ওভেন স্পাইডার বা মাকড়সার সেলাই, যেটাই বলেন না কেন আপনারা। প্রথমে আমি দুই ঘর দিয়ে এভাবে সুচটাকে দিয়ে দেব। দেখুন, দুই ঘর দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন, এক ঘর পেছনেরটা দিয়ে আবারও দুই ঘর, যে দুই ঘর তুলছি। তারপরে দেখুন, এই দুইয়ের যে ফার্স্টের ঘরটা, সেখান থেকে আবারও নিচের দুই ঘর, এভাবে করে চারিদিকে রাউন্ড দুই ঘর তুলছি। দুইয়ের যে প্রথমের ঘরটা, সেখান থেকে আবারও নিচে দুই ঘর, এই যে দেখুন দুই ঘর তুলছি। সেখান থেকে আবার প্রথমেরটা নিয়ে আবারও প্লাস এক ঘর দিয়ে দুই ঘর। তো এরপরে আমি রোজ স্টিচিং বা গোলাপ, যেটাই বলেন না কেন, সেটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে প্রথমে এভাবে সুতির প্যাচ দিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে চারিদিকে গোলাপ শেপে। এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখে বুঝে নিতে হবে বিষয়টা আসলে কিভাবে করছি।
এরপর আমি ফেটার স্টেচটা দিচ্ছি। এই ডিজাইনটা আমরা বিশেষ করে ওড়নার পার জামাই ব্যবহার করে থাকি। খুব সুন্দর একটা এবং ভীষণ সহজ একটা ডিজাইন। আমি প্রথমেই বলেছি এই ডিজাইনগুলো অনেকেরই জানা, তারপরও যারা একেবারে নিউ তাদের জন্যে এরপরে আমি ভরাট সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে কোনো ফুলে বা ওয়ালমেটের ক্ষেত্রে ভীষণ ব্যবহারযোগ্য একটি সেলাই। এরপর আমি পাতার ডিজাইনে সেলাইয়ের ক্ষেত্রে তিনটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের, দেখুন। এরপরে আমি ব্যাক স্টেচটা দেখাচ্ছি। এটাও যে কোনো লাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। খুব ম্যাচিউর একটা স্টেচ। তো এরপরে আমি স্টেম বা ডাল ফোড় যেটাকে বলে সেটা তৈরি করছি, দেখুন। তো এরপরে আমি ব্ল্যাঙ্কেট স্টেচটা দিচ্ছি।
তারপরে দেখুন হেরিং কোন স্টেজ ক্রসের মতো প্রায়। তো ফাইনালি আপাতত আমাদের কয়েকটা স্টেপ করা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে আরো নতুন কিছু স্টেপ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার চ্যানেলের ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।